কালকে যে স্কুলের শিক্ষক দিবস গেছে, স্কুলের শিক্ষক দিবসের দিন এরকম হিন্দি গান বাজিয়ে উত্তম নাচ নাচবে, এটা কি প্রসঙ্গত স্কুলের ক্ষেত্রে? না, একদমই না। তাহলে সেটা করেছিল কেন? কারণ দেখুন, তখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিলো একদম, আর তখন স্যার একটা কেউ ছিলেন না। তারপরে তার আধ ঘন্টা পর আমরা নেছিলাম শুধুমাত্র মজার জন্য, ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে। এরকম হলে আমরা কোনোভাবেই করতাম না এটা। আমরা এটা না জেনে করেছিল। হ্যাঁ, কিসে পড়ো আপনি? ক্লাস টুয়েলভ। তো টুয়েলভে পড়ে না জেনে করাটা এটা ঠিক প্রসঙ্গত দেখাচ্ছে কি? প্রথমত এটা কখনোই প্রসঙ্গত নয়, দ্বিতীয়ত আমাদের স্কুলে এখনও অনেক ভালো ভালো ভিডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো কিন্তু একটা ভাইরাল হয়নি, শুধুমাত্র আমাদের এই ভিডিওটাই ভাইরাল হয়েছে। আমার এটা হলো কেন আমি জানতে চাই, এটা জবাবটা দিন আমাকে। স্কুলে একটা শিক্ষক দিবস, শিক্ষক দিবসে এরকম হিন্দি গান বাজিয়ে এবং যে উদ্যম নৃত্য নাচলে, এটা তো ভাইরাল হওয়ারই কথা। কারণ হচ্ছে যেহেতু ভাইরাল হয়েছে, কি কারণে এটা ভাইরাল হয়েছে? শিক্ষক দিবসে কোনো দিন এরকম হিন্দি গান বাজিয়ে নাচাটা উচিত? উচিত না, তার জন্যই ভাইরালটাও হয়েছে, তার জন্যই তো ভাইরালটা হয়েছে। তার পাশাপাশিও তো অনেক ভিডিও ভাইরাল হয়ে মানে ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমার কথা হচ্ছে সেগুলো কেন ভাইরাল হয়নি, আমার কথা হচ্ছে এটা। সেগুলো কেন ভাইরাল হয়নি? এইটা এইটা ভাইরাল হয়েছে কারণ একটা হিন্দি গান নাচ নেচেছিল, তার জন্যই ভাইরালটা হয়েছিল ওটা। সে যেহেতু কালকে শিক্ষক দিবস গেছে, শিক্ষকদের সম্মান করার দিন ওটা, ওটা আমাদের হয়েছে এটা পুরো অনুষ্ঠান শেষে একদম, তখন স্যার ম্যাডাম কেউ ছিলেন না, তখন পুরো আধ ঘন্টা পরে ওটা অনুষ্ঠানটা করেছি আমরা। তখন স্যার ম্যাডামকে জানতেন অথে ম্যানেজ তার মধ্যে আমাদের যে ছবিটা যেটা ভাইরাল হয়েছে যেটা বলছেন, সেই ভাইরাল ছবিতে কিন্তু শিক্ষক দিবস সেই লেখাটা কিন্তু লেখা আছে কিনা সেটাও কিন্তু একটা বিষয়, যে সেটা শিক্ষক দিবস লেখা আছে কিনা। তাছাড়া সেই শিক্ষক দিবসে আর কি সেই সময় আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গিয়েছিল, মানে আমরা সমাপ্তি অনুষ্ঠান শেষ করে ফেলেছিলাম সুন্দরভাবে। যখন ভিডিওটা ভাইরাল হয় তখন শিক্ষক শিক্ষিকারা সেখানে কিছু উপস্থিত ছিলেন না? ওখানে কিন্তু ছবির মধ্যে কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এমনকি ছাত্রছাত্রীরাও কিন্তু কোনো কেউ উপস্থিত কিন্তু ছিলেন না। মানে ভিডিওটা যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু এক নম্বর হচ্ছে যে কোনো শিক্ষক দিবস লেখা আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। শিক্ষক দিবস লেখাই ছিল, যেহেতু ভাইরাল হয়েছে সেই ভাইরালের ভিতরে স্টেজের মধ্যে শিক্ষক দিবসটা লেখা ছিল। আচ্ছা, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই স্টেজের উপরে কিন্তু কোনো রকম মাস্টারমশাই দিদিমণি এরা ছিলেন না, বা শিক্ষাকর্মীরাও ছিলেন না, এবং এমনভাবে ভাইরালের যে ভাইরাল যে ছবিটা হয়েছে এমনভাবে নেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোনো রকম ছাত্রছাত্রীর উপস্থিতিও নেই। ছাত্রছাত্রীর উপস্থিতিও ভিতর হয়েছে সেটা সম্পূর্ণভাবে ছবিতে প্রসঙ্গিত দেখা যাচ্ছে না, স্কুলের মঞ্চে সেটা তো দেখাই যাচ্ছে সেটা হয়েছে, কিন্তু আমাদের যে অনুষ্ঠানের যে সমাপ্তি ঘোষণা হয়েছে সেই সমাপ্তি ঘোষণার মধ্যে কিন্তু আমাদের সমাপ্তি ঘোষণার মধ্যে কিন্তু এই ঘটনা।